প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, মানুষ হত্যা কোনো ধর্মেই গ্রহণযোগ্য নয়, তাই সবার শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকা উচিত। স্থানীয় সূত্র জানিয়েছে, কাসওয়ান বাগানি বাজারে ঠেলাগাড়ি চালকের দ্বন্দ্বই একসময় সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। হাউসা মুসলিম এবং আদারা খ্রিস্টান একে অপরের আবাসিক এলাকায় হামলা করে, পুড়িয়ে দেওয়া হয় অনেক ঘরবাড়ি। ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এরই মধ্যে 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাইওয়ানে যাত্রীবাহী